আসসালামু আলাইকুম প্রিয় ছাত্ররা, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, না বাড়িতে আছো, নিরাপদে অবস্থান করছো বাড়িতে। আমরা আমাদের যে চ্যাপ্টারটা চলছিল মূলধনের ব্যয় সপ্তম অধ্যায়, আমাদের আজকে এটা 6 নম্বর লেকচার মূলধনের ব্যয় এবং শেষ লেকচার। অ্যাকচুয়ালি আমাদের চ্যাপ্টারটা শেষই হয়ে গেছে, ছোট্ট একটু টপিক বাকি ছিল, সেই কারণে আমরা আজকে আরেকটা ক্লাস এখানে কন্টিনিউ করছি। আমরা গত ক্লাসে যেটা শিখেছিলাম, তোমাদের নিশ্চয়ই খেয়াল আছে, একটু বোর্ডটা দেখো, বোর্ডে আমি লিখে দিয়েছি আমরা ভার আরোপিত মূলধনের ব্যয়, এই বিষয়টি আমরা গত ক্লাসে দেখেছি। একটু আমরা বোর্ডে যাই, বোর্ডের একটু ক্লিয়ার করে দাও, ঠিক আছে না? আচ্ছা, তাহলে এখানে আমাদের ভার আরোপিত মূলধনের গড় মূলধনের ব্যয় আমরা গত ক্লাসে পড়েছি, ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল। ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল বের করতে যে আমরা এই সূত্রটি ব্যবহার করেছি, দেখো WACC, ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল। এখানে WD ছিল, KD ছিল, আবার WP, KP, WE, KE আর WR, KR। এখানে W গুলো আমরা ওয়েটের জন্য ব্যবহার করেছি, আর কে তো যথারীতি আমাদের মূলধনের ব্যয়, মূলধনের জন্য আমরা মূলধনের ব্যয়ের জন্য আমরা এই সংকেতটিকে ব্যবহার করেছি। আচ্ছা, তাহলে এখানে দেখো WD হলো ঋণ মূলধনের ভার, আর KD হলো ঋণ মূলধনের ব্যয়, WP হলো অগ্রাধিকার শেয়ার মূলধনের ভার, আর KP হলো অগ্রাধিকার শেয়ার মূলধনের ব্যয়, WE হলো সাধারণ শেয়ার বা ইকুইটি, যাকে আমরা বলছি ইকুইটি শেয়ার, সেই ইকুইটি শেয়ার মূলধনের ভার, আর KE হলো আমাদের ইকুইটি শেয়ার মূলধনের ব্যয়, আর লাস্ট যেটা আছে সেটা WR, মানে R হলো রিটেইন আর্নিংস, মানে সংরক্ষিত আয়। তাহলে সংরক্ষিত আয়ের ভারটা আমরা WR দিয়ে প্রকাশ করছি, আর KR হলো সংরক্ষিত আয়ের জন্য যে ব্যয়। এবং সংরক্ষিত আয়ের ব্যয়ের ক্ষেত্রে আমরা গত ক্লাসে বলেছি না যে এখানে সরাসরি তো কোনো ব্যয় হচ্ছে না, আমরা সুযোগ ব্যয়ের মাধ্যমে, সুযোগ ব্যয়ের যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা আমরা ব্যবহার করে এখানে আমরা সংরক্ষিত আয়ের জন্য মূলধনের ব্যয়টা নির্ণয় করে থাকি। তাহলে এই হলো আমাদের WACC। আচ্ছা, ভারটা কি? ভার হলো আমরা যদি নর্মালি গড় ব্যবহার করি, এখন আমাদের এই যে KD, KP, KE, KR এগুলো দেওয়া আছে, এগুলোকে একদম চারটাকে সরাসরি যোগ করে আমরা 4 দিয়ে ভাগ করে দিই, তাহলে তো আমরা গড় পাবো। কিন্তু তাতে করে যে সমস্যাটা হয় সেটা হলো আমরা সবকটাকে ইকুয়ালি তাহলে তখন আমরা গুরুত্ব দিচ্ছি বা ভার দিচ্ছি, কিন্তু আসলে আমরা দেখেছি যে আমাদের যে মূলধন কাঠামো, এই মূলধন কাঠামোর মধ্যে কিন্তু সব কিছু ইকুয়ালি থাকছে না, একটা বেশি কোনটা কম, কোনটা বেশি, এরকম তো থাকে। তাহলে আমাদের কাজ যেটা হবে সেটা হলো আমরা আমরা চাই যে যেই পরিমাণে আছে, যে মূলধনটি যেই পরিমাণে আছে সেই পরিমাণে সেখানে একটা ভার আরোপ করতে। তাহলে এই ভারটা আমরা WD দিয়ে প্রকাশ করছি। ভার কি? ভার হলো এখানে একটা জাস্ট একটা অনুপাত বের করে নেওয়া, মানে মোট মূলধনের মধ্যে শেয়ার মূলধন কতটুকু আছে, মোট মূলধনের মধ্যে ঋণ মূলধন কতটুকু আছে, বা মোট মূলধনের মধ্যে অগ্রাধিকার শেয়ার মূলধন কতটুকু আছে, এই যে একটা অনুপাত আমরা বের করে নিই, এই অনুপাতগুলোর মাধ্যমেই কিন্তু আমরা কি করছি, আমরা এই প্রত্যেকটা মূলধনের ব্যয়ের সাথে সেই অনুপাতগুলোকে পূরণ করেই আমরা এই গড় মূলধনের ব্যয়টা বের করে নিচ্ছি, ঠিক আছে? আমাদের ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল আমরা বের করে নিচ্ছি। তাহলে এটা আমরা গত ক্লাসে শিখেছি, অঙ্ক করেছি, আমরা আজকেও যথারীতি কিছু অঙ্ক করব এখানে, ঠিক আছে? সেটা আমি তোমাদের গত ক্লাসেই বলেছি, আমাদের আজকের ক্লাসটা হবে অঙ্কের। তার আগে আমি ছোট্ট যে জিনিসটা বলেছি, যে ছোট্ট একটা জিনিস আমাদের এই চ্যাপ্টারে বাকি রয়ে গেল, সেই জিনিসটা সম্পর্কে আমরা একটু জেনে নিই, তারপরে আমরা আজকে কয়েকটা অঙ্ক করবো ইনশাল্লাহ। আমাদের যে বিষয়টি বাকি আছে সেটি হলো আমাদের মূলধনের ব্যয়ের সীমাবদ্ধতা। আমরা যে মূলধনের ব্যয় নির্ণয় করছি, এই মূলধনের ব্যয় নির্ণয় করতে যে আমাদের কিছু সীমাবদ্ধতা আছে, সেই সীমাবদ্ধতাগুলো কি আমরা সেটা একটু দেখছি। সীমাবদ্ধতা, কিছু সীমাবদ্ধতা আছে, সে কি কি দেখো, আমি একদম প্রথমে যেটা লিখছি সেটা হলো সিকিউরিটিস। দেখো আমি লিখে একটু লিখে দিচ্ছি তোমাদেরকে, সিকিউরিটিস সিকিউরিটিস
সিকিউরিটিজের যে বাজার মূল্য, হ্যাঁ বাজার মূল্যের অস্থিতিশীলতা, এটা একটা সমস্যা, ঠিক আছে? তাছাড়া আমি কি আগে একটা একটা করে বলে যাই, তাহলে একটা একটা করে লিখি, একটা একটা করে বলে যাই। সিকিউরিটিজের বাজার মূল্যের অস্থিতিশীলতা, কথার মানে কি? সিকিউরিটিজ বলতে আমরা যে বন্ড শেয়ার এগুলোকে বুঝাচ্ছি, তাহলে আমরা যখন বন্ড বা শেয়ারের ভ্যালু বের করছি, তখন আমরা যখন মূলধনের ব্যয়টা নির্ণয় করছি, আমরা এর বাজার মূল্যটা ব্যবহার করি। তাহলে এই বাজার মূল্যটা কিন্তু স্থিতিশীল নয়, এটা চেঞ্জ হচ্ছে, হ্যাঁ কন্টিনিউয়াস চেঞ্জ হচ্ছে। তাহলে এটা একটা প্রবলেম, তুমি যেহেতু চেঞ্জ হচ্ছে, তাহলে তোমার কি, তুমি সারা বছর যদি মূলধনের ব্যয় বলো একদম সেম আছে, সেটা তো থাকবে না, চেঞ্জ হবে। আবার কখনো কখনো শেয়ার বাজারে অনেক বড় রকমের ধস দেখা যায়, তখন দেখা যাচ্ছে, দেখা যাবে যে এই যে যেভাবে আমরা মূলধনের ব্যয়টা নির্ণয় করছি, তখন একটা সমস্যা দেখা যায়, এটা একটা সমস্যা। এছাড়া আরেকটা কি হতে পারে, দেখো আমরা স্বল্পমেয়াদী ঋণ, এই যে পুরো আমরা মূলধনের ব্যয়ের যে পুরো চ্যাপ্টারটা পড়লাম, একবারও কি আমরা স্বল্পমেয়াদী ঋণের কথা কোথাও বলেছি? কোথাও কিন্তু আমরা স্বল্পমেয়াদী ঋণের কথা বলিনি, বরঞ্চ শুরুতে, একদম শুরুতে আমাদের চ্যাপ্টারটা যখন শুরু করেছি, তখনই কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম যে মূলধন কাঠামো যেটা নিয়ে তৈরি হচ্ছে, আমাদের মূলধন কাঠামো বা ক্যাপিটাল স্ট্রাকচার আমরা যাকে বলি, সেটা আমাদের দীর্ঘমেয়াদী অর্থায়ন বা শেয়ার মূলধন, এগুলো দিয়ে আমাদের মূলধন কাঠামো সাধারণত আমরা তৈরি করে থাকি। এবং এই মূলধন কাঠামোতে যেই উপাদানগুলো আছে, সেই উপাদানগুলো দিয়েই কিন্তু আমরা কি করছি, আমরা এই মূলধনের ব্যয়টা নির্ণয় করছি। কিন্তু স্বল্পমেয়াদী অর্থায়নের তো একটা ব্যয় আছে, আমরা পড়েছি না আমাদের, আমরা স্বল্পমেয়াদী অর্থায়নের অর্থায়ন যে চ্যাপ্টারটা, সেখানে আমরা দেখেছি যে এখানেও কিছু, অবশ্যই কিছু ব্যয় আছে। তাহলে সেই ব্যয়গুলো কিন্তু আমরা মূলধনের ব্যয় নির্ণয়ের ক্ষেত্রে বিবেচনা করছি না, তাহলে এটা একটা সীমাবদ্ধতা অবশ্যই, ঠিক আছে? আচ্ছা, এছাড়া দেখো কি হতে পারে, যেমন আরেকটা হতে পারে আমাদের যে আমাদের যদি এক মালিকানাধীন বা অংশীদারি কারবার, অংশীদারি ব্যবসা, অথবা বা যদি আমরা ইসের কথা বলি, প্রাইভেট লিমিটেড কোম্পানির কথা বলি, তাহলে এই কোম্পানিগুলোর যে শেয়ার, ঠিক আছে, শেয়ারের মূল্য, এই যে এখানে এটাও কিন্তু এই ইনফরমেশনটা, তুমি যখন এই এক মালিকানাধীন অথবা অংশীদারি কারবার ব্যবসা অথবা প্রাইভেট লিমিটেড কোম্পানির জন্য তুমি যদি মূলধনের ব্যয়, শেয়ারের মূলধনের ব্যয় নির্ণয় করতে চাও, তাহলে তোমার তো একটা বাজার মূল্য লাগবে, তাই না? আমরা তো আমরা দেখেছি P0, মানে বাজার মূল্য দিয়ে আমরা বের করে থাকি। তাহলে এখানে কিন্তু আমরা দেখব যে এই ইনফরমেশনটা অ্যাভেলেবল থাকে না, সবসময় এটা পাওয়া যায় না, ঠিক আছে? এটা বের করাটা খুব সহজ না, তাহলে এটা একটা সমস্যা আমাদের এই এক মালিকানা বা অংশীদারি কারবার অথবা আমাদের প্রাইভেট লিমিটেড কোম্পানির জন্য এটা একটা সমস্যা। এছাড়া দেখো আর কি আছে, আরেকটা যেমন হতে পারে যে লভ্যাংশ প্রবৃদ্ধির হার, লভ্যাংশ প্রবৃদ্ধির হার, আমাদের যে জি, আমরা যে জিটা ব্যবহার করেছি মনে আছে না, যে আমাদের এটা ছিল কি, D1 P0, আর এখানে একটা জি ছিল, তাহলে এই জিটাই তো আমাদের লভ্যাংশ বৃদ্ধির হার। এখন এই লভ্যাংশ বৃদ্ধির হার যেটা আমরা প্রত্যাশা করি, যেটা আমরা ক্যালকুলেশন করে বের করেছি, এটা যে সবসময় একই রকম হবে বা আমাদের ক্যালকুলেশন অনুযায়ী হবে, সেরকম নাও হতে পারে, সেরকমটা নাও হতে পারে, তাহলে এটা একটা সমস্যা, ঠিক আছে? এটা আমাদের লভ্যাংশ প্রবৃদ্ধির হারটা, এটা আমরা যেটা অনুমান করছি, এই অনুমান ভিত্তিক এটা আমাদের এভাবে আমাদের প্রবৃদ্ধি নাও হতে পারে। আচ্ছা, এছাড়া আর কি হতে পারে, যেমন মনে করো সুদের হার বা করের হার, এই যে হারগুলো, যে হারগুলো আমরা ব্যবহার করেছি আমাদের ডিবেঞ্চার বা বন্ডের নির্ণয়ের ক্ষেত্রে, আমরা সুদের হারটা ব্যবহার করেছি বা করের হারটা ব্যবহার করেছি, তাহলে এই সুদের হার বা করের হারগুলো, বিশেষ করে সুদের হারটা কিন্তু চেঞ্জ হচ্ছে খুব বেশ ভালো, ফ্রিকুয়েন্টলি চেঞ্জ হচ্ছে। করের হার হয়তো খুব ফ্রিকুয়েন্টলি চেঞ্জ না হলেও প্রতি বছর চেঞ্জ হচ্ছে, কিন্তু সুদের হারটা কিন্তু খুব ফ্রিকুয়েন্টলি চেঞ্জ হচ্ছে।
তাহলে এটা স্থির না, তাহলে তোমার সুদের হার বা করের হার এগুলো যদি চেঞ্জ হয় তখন তো তোমার মূলধনের ব্যয়টাও চেঞ্জ হয়ে যাবে, তাই না, পরিবর্তন হয়ে যাবে। এটা একটা প্রবলেম, এটা একটা লিমিটেশনস। তাহলে আর কি আমি লিখতে পারি, যেমন আমরা আরেকটা লিখতে পারি, সেটা হলো আমাদের যে মুদ্রাস্ফীতি, ঠিক আছে, আমাদের মুদ্রাস্ফীতি, এই মুদ্রাস্ফীতির যে হারটা বা মুদ্রাস্ফীতির যে ব্যাপারটা, এটা তো সবসময় স্থিতিশীল না, মুদ্রাস্ফীতি হতেই পারে। তাহলে মুদ্রাস্ফীতি হলে তোমার আমাদের সুদের হার বেড়ে যাবে, আমাদের যে রিস্ক প্রিমিয়ামের কথা আমরা বলেছিলাম সেটা বেড়ে যাবে, তাহলে এই কারণেও কিন্তু আমাদের মূলধনের ব্যয়টাও বেড়ে যাবে, এগুলো বেড়ে গেলে মূলধনের ব্যয়টাও বেড়ে যাবে। তাহলে এই মুদ্রাস্ফীতি এটা একটা সমস্যা হতে পারে। এটা ছাড়া ফাইনালি আমি যেটা লিখতে চাই সেটা হলো ঝুঁকি। ঝুঁকি কী ধরনের ঝুঁকি? যেমন ব্যবসায় ঝুঁকি, ঝুঁকি বা আমাদের আর্থিক ঝুঁকি, আর্থিক ঝুঁকি, এই যে বিষয়টা ব্যবসায় ঝুঁকি বা আর্থিক ঝুঁকি, এই ঝুঁকিগুলোকে আমরা আমরা বিটে দ্বারা প্রকাশ করেছি বাজার ঝুঁকিকে, তাই না। এই যে ঝুঁকির সাথে সমন্বয় করে আমরা যে মূলধনের ব্যয় বা আমাদের প্রত্যাশিত ন্যূনতম আয়ের হারটা নির্ণয় করি, তাহলে এই ঝুঁকিটা কিন্তু স্থিতিশীল না, এই ঝুঁকিটা কিন্তু পরিবর্তন হচ্ছে। তাহলে এই যে আমরা আমি এখানে কিছু পয়েন্ট তোমাদের লিখে দিলাম যে এগুলোর কারণে কিন্তু আমাদের মূলধনের ব্যয়টা, আমি যদি আজকে একটা মূলধনের ব্যয় বের করে বলি সেটা যে একদম সবসময় একই রকম থাকবে সেটা হতে পারবে না, কারণ হলো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোতে আমাদের পরিবর্তন হয়, ঠিক আছে। যে লভ্যাংশ প্রবৃদ্ধির হারটা কত হবে সেটা আমরা জানি না, তারপরে সুদের হার, করের হার, এগুলো চেঞ্জ হচ্ছে, মুদ্রাস্ফীতির কারণে চেঞ্জ হচ্ছে, বা ঝুঁকি মানে এটা কন্টিনিউয়াস চেঞ্জ হচ্ছে, আপস অ্যান্ড ডাউনস হচ্ছে, তাহলে এই কারণে কিন্তু আমাদের মূলধনের ব্যয়টা বেড়ে যেতে বা কমে যেতে পারে। আর এটা ছাড়া আরও কিছু সমস্যা তো আমি বললামই, যেমন আমাদের ঋণ মূলধনের ব্যয়ের কথা আমি বলেছি, যে আমরা এখানে শুধুমাত্র দীর্ঘমেয়াদি ঋণ মূলধনের ব্যয়গুলো আমরা ব্যবহার করছি, কিন্তু স্বল্পমেয়াদি যে ঋণ মূলধন আমরা ব্যবহার করছি, স্বল্পমেয়াদি যে অর্থায়নটা ব্যবহার করছি সেটা তো আর এখানে কনসিডার করা হচ্ছে না, বিবেচনায় আনা হচ্ছে না, তাহলে সেটাও আনা উচিত, এটা একটা লিমিটেশনস। তাহলে এই এই লিমিটেশনসগুলো আমরা আমাদের এই মূলধনের ব্যয় নির্ণয়ের ক্ষেত্রে পাবো, এবং এখান থেকে কিন্তু আমরা আবার কিছুটা অনুমিত শর্তগুলো পেয়ে যাব, যে আমরা যদি একটা একটা মূলধনের ব্যয়কে বলি যে এটা আমার কোম্পানি, এটা মূলধনের ব্যয়, তাহলে আমাকে বলতে হবে যে কি কোন কোন জিনিসগুলো স্থির থাকলে আমাদের এই মূলধনের ব্যয়টা কার্যকরী বা এই মূলধনের ব্যয়ের তথ্যটা সঠিক আছে, ঠিক আছে। তাহলে এই এটা হলো আমাদের যে টেক্সটটার কথা আমি বলেছিলাম যে বাকি ছিল, এটাই বাকি ছিল। তাহলে চলো এরপর আমরা আজকে কয়েকটা অঙ্ক করে ফেলি। প্রথম স্লাইডটাতে আমরা যাই, প্রথম স্লাইডটাতে যাই, হ্যাঁ আসছে স্ক্রিনে, আসছে কি, হ্যাঁ রাইট, দেখো উদাহরণ এক, উদাহরণ একে চলো আমরা যা পড়েছি গত ক্লাসে আমি অলরেডি অঙ্কগুলো করেছি, তারপরে আজকে আমরা পুরো চ্যাপ্টারটা থেকে কিছু কিছু অঙ্ক আমরা করার চেষ্টা করি। আসুন, আচ্ছা প্রথম যে অঙ্কটা আছে, দেখো এবিসি লিমিটেডের মূলধন কাঠামো নিচে ছকে দেওয়া হলো। তাহলে মূলধন কাঠামোর মধ্যে কি আছে? মূলধনের কাঠামোর মধ্যে আছে সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, বন্ড আর মোট মূলধন কত হলো সেটা। তাহলে তিনটা বিষয়, তিনটা উপাদান নিয়ে আমাদের মূলধন কাঠামোটা তৈরি এবিসি লিমিটেডের। এখানে মূলধনের ব্যয় বলছে সাধারণ শেয়ারের জন্য 17%, অগ্রাধিকার শেয়ারের জন্য 10%, আর বন্ডের জন্য 14%। আর মূলধনের পরিমাণ, আমাদের সাধারণ শেয়ারের মূলধনের পরিমাণ 40 লক্ষ টাকা, অগ্রাধিকার শেয়ারের মূলধনের পরিমাণ 10 লক্ষ টাকা, আর বন্ড হলো 30 লক্ষ টাকা। তাহলে এভাবে আমাদের মূলধন কাঠামোটি তৈরি হয়েছে। আচ্ছা এখন এরপরে দেখো কি বলেছে, এবিসি কোম্পানি আরও অতিরিক্ত 20 লক্ষ টাকা মূলধন প্রয়োজন, ঠিক আছে। তাহলে এবিসি কোম্পানির আরও কিছু মূলধন তার সংগ্রহ করতে হবে। কোম্পানির আর্থিক ব্যবস্থাপক অতিরিক্ত মূলধন 14%, এটা একটু ইংলিশে চলে আসছে না, অসুবিধা নেই, 14% বন্ডের মাধ্যমে সংগ্রহ করার প্রস্তাব দেয়, ঠিক আছে। তাহলে সে আর্থিক ব্যবস্থাপক কী প্রস্তাব দিচ্ছে, যে 14% হারে তাকে একটা সে বন্ডের মানে বন্ডের সুদের হারটা 14% হবে, এর মাধ্যমে সে 20 লক্ষ টাকা সংগ্রহ করবে। আচ্ছা করের হার, মানে অবশ্যই এটা কোম্পানি করের হার 40%। আচ্ছা তাহলে দেখো আমাদের কী কী, আমাদের অঙ্কটার মধ্যে কী কী আছে, যেমন প্রথমেই আছে হলো সুযোগ ব্যয় কী,
তাহলে সুযোগ ব্যয় কি সেটা আমরা একদম প্রথম থেকেই শিখছি, গত ক্লাসে আমি বলেছি সুযোগ ব্যয় কি। আমরা একটি প্রকল্প গ্রহণ করতে যেয়ে অন্য যে প্রকল্পটি ছেড়ে দিচ্ছি, তাহলে যে প্রকল্পটি আমি ছেড়ে দিলাম সেখান থেকে যে আয়টি হতো সেই আয়টি আমি ত্যাগ করছি, এই আয়টি হলো আমার গৃহীত প্রকল্পের জন্য সুযোগ ব্যয়। ঠিক আছে, যেই আয় আমার সম্ভাব্য যে আয়টি আমি পেতাম সেটা আমি ছেড়ে দিচ্ছি, স্যাক্রিফাইস করছি, তাহলে সেটা আমার গৃহীত প্রকল্পের জন্য ব্যয়। তোমাদের নিশ্চয়ই এটা মনে একটা প্রশ্ন আসতে পারে, আমি একটা এখানে যে কথাটা বললাম যে প্রকল্পটি ছেড়ে দিচ্ছি, তো এমন তো হতে পারে যে একাধিক প্রকল্প ছেড়ে দিয়েছি, তখন কি হবে? কারণ একটা প্রকল্পে হয়তো 10%, আরেকটা হয়তো 9%, আরেকটা হয়তো 13%, এরকম অনেকগুলো প্রকল্প, তাহলে আমার এখান থেকে কোনটা হবে? তাই এরকম হতে পারে না যে আমার হয়তো অনেকগুলো প্রকল্প ছিল, একটাতে আমি যেটা বেস্ট ছিল বেস্ট ওয়ানকে নিয়েছি, মানে 14%কে আমি নিয়েছি, এখানে হয়তো 10%-এর একটা ছিল, 9%-এর একটা ছিল, আর একটা হয়তো ছিল 12%-এর। তাহলে আমি যে বলছি যে এটাকে আমি গৃহীত গ্রহণ করলাম আর এগুলোকে আমি ছেড়ে দিয়েছি, ঠিক আছে, এটাকে গ্রহণ করেছি, এগুলোকে ছেড়ে দিয়েছি, তাহলে আমি বলেছি যে যেই প্রকল্পটি ছেড়ে দিয়েছি সেই প্রকল্প থেকে যে আয়টি হতো সেই আয়টি হলো গৃহীত প্রকল্পের জন্য সুযোগ ব্যয়, তাই তো? এই তো আমাদের কনসেপ্ট, কিন্তু কথা হলো যে এখানে তো তিনটা আয়ের হার আছে, তাহলে আমরা কোনটাকে নিব? আমরা কোনটাকে নিব? আমরা 12% নিব। তার মানে আমরা বলি হলো নেক্সট বেস্ট পসিবল, মানে যেটাকে আমি গ্রহণ করলাম তার থেকে ঠিক পরবর্তী যেই প্রকল্পটি সব থেকে ভালো ছিল সেখান থেকে যে আয়টি হতো সেই আয়টি আমরা ত্যাগ করলাম, তাহলে সেই আয়টি হবে আমার এই যে গৃহীত যে প্রকল্পটি আমি নিয়েছি তার থেকে তার ব্যয় হিসেবে আমরা নিব। হ্যাঁ, তাহলে এই হলো আমাদের সুযোগ ব্যয়। সুযোগ ব্যয়ের কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার রাখবে, এই সুযোগ ব্যয় কনসেপ্টটি অনেক জায়গায় আমাদের, তোমরা যখন অনার্স লেভেলে পড়তে যাবে অনেক জায়গায় তোমাদের এখানে এই সুযোগ ব্যয়টি লাগবে। ঠিক আছে, তাহলে এই কনসেপ্টটা একটু ক্লিয়ার থাকার চেষ্টা করবো। অনেক সময় আমরা বলি যে ঘটনাকে বলি যে একটি প্রকল্প গ্রহণ করেছি আর একটি প্রকল্প ছেড়ে দিয়েছি তার জন্য যে ব্যয় হয়েছে, এরকমভাবে লিখবে না। যে প্রকল্পটি ছেড়ে দিয়েছি সেখান থেকে যে আয়টি হতো, তোমাকে তো একটি অ্যামাউন্ট সম্পর্কে বলতে হবে, কারণ এটা তো একটা অ্যামাউন্ট, যে একটা ব্যয়ের অ্যামাউন্ট আমাদের, তাহলে এটা একদম স্পেসিফিক্যালি বলতে হবে যে যেই প্রকল্পটি আমরা ছেড়ে দিয়েছি সেই প্রকল্প হতে যে আয়টি হলো সেই আয়টি হলো গৃহীত প্রকল্পের জন্য সুযোগ ব্যয়। তাহলে কয় আনসার আমরা পেয়ে গেলাম, এরপরে আসো একটু কমেন্টটা রাখো। আচ্ছা, আমাদের এরপরে দেখো খতে আছে মূলধন ব্যয়ের অনুমিত শর্তাবলী কি, মূলধন ব্যয়ের অনুমিত শর্তাবলী কি। আচ্ছা, প্রথমে আমি একটু বলি যে একটু বুঝে নেই যে অনুমিত শর্তাবলী কথাটার মানে কি। ঠিক আছে, এই জিনিসটা আগে আমরা একটু বুঝে নিই যে অনুমিত শর্তাবলী বলতে আমি কি বোঝাচ্ছি। অনুমিত শর্তাবলী হলো আমি একজন আর্থিক ব্যবস্থাপক, আমাকে বলা হলো যে মূলধনের ব্যয় কত হবে, আমাকে এটা বের করতে বলা হলো। হ্যাঁ, যে তোমাকে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে মূলধনের ব্যয় কত এটা আমাকে জানানো বলা হচ্ছে। এখন সমস্যা হলো যে আমি তো মূলধনের ব্যয় বের করে দিচ্ছি, কিন্তু এই মূলধনের ব্যয় বের করতে যে আমি কিছুক্ষণ আগে আমরা সীমাবদ্ধতার কথা দেখেছি, ওখানে আমরা দেখছি যে সুদের হার পরিবর্তন হলে মূলধনের ব্যয় পরিবর্তন হয়ে যাবে, করের হার পরিবর্তন হলে মূলধনের ব্যয় পরিবর্তন হয়ে যাবে, আবার আমাদের যে মুদ্রাস্ফীতি যদি হয় তাহলে মূলধনের ব্যয় পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো যদি স্থির থাকে, যেমন ব্যবসায়ী ঝুঁকির কথা বলা হয়েছে, ব্যবসায়ী ঝুঁকি বা আর্থিক ঝুঁকি, এই বিষয়গুলো যদি স্থিতিশীল থাকে, তাহলে একমাত্র আমি যে তথ্যটি সরবরাহ করেছি সেই তথ্যটি সঠিক হবে। তাহলে এই যে বিষয়গুলোর উপরে আমার তথ্যটি সঠিক হওয়াটা নির্ভর করছে, এগুলোই আমার অনুমিত শর্তাবলী। ঠিক আছে, তাহলে আমাদের মূলধনের ব্যয় অনুমতির শর্তাবলী যদি কথা বলে, তাহলে আমরা লিমিটেশনস মধ্যে আমরা অলরেডি পড়েছি যে আমাদের মুদ্রাস্ফীতির যে হারটা এটা স্থিতিশীল থাকবে, এটা একটা অনুমিত শর্তাবলী হতে পারে। আমাদের যে ঝুঁকি, ব্যবসায়িক ঝুঁকি, আর্থিক ঝুঁকি, এগুলো স্থিতিশীল থাকবে, এগুলো স্থির থাকবে, পরিবর্তন হবে না, এটা একটা আমাদের অনুমিত শর্তাবলী হতে পারে। ঠিক আছে, এছাড়া সুদের হার, করের হার, যেগুলো আমাদের 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 উপরে মানে আমরা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারছি না, এগুলো একেবারে সরকারি নিয়মের মধ্যে ওঠানামা করছে, তাহলে এগুলো যদি সঠিক থাকে, এগুলো যদি স্থির থাকে, অপরিবর্তনীয় থাকে, এগুলো যদি স্থিতিশীল থাকে, তাহলে একমাত্র আমি যে তথ্যটি সরবরাহ করেছি, মানে আমি যে মূলধনের ব্যয়ের কথা বলছি সেটা সঠিক থাকবে। তাহলে আমি বুঝাতে পেরেছি তোমাদেরকে, আমরা লিমিটেশন, সীমাবদ্ধতা যেটা পড়েছি সেটার মধ্যেই কিন্তু এখানে আমরা পেয়ে যাব যে অনুমিত শর্তাবলী কী ছিল। আমাদের যে বিষয়গুলো স্থির থাকার উপরে
নির্ভর করছে যে আমার মূলধনের ব্যয় যে ইনফরমেশনটা যে তথ্যটা আমি সরবরাহ করেছি সেই তথ্যটা সঠিক আছে। তাহলে আমরা কি বললাম যে এটা এটা হতে পারে সুদের হার, করের হার, এগুলো এগুলো স্থির থাকতে হবে। তারপরে আমাদের যে লভ্যাংশ প্রবৃদ্ধি হার, এটা আমাদের স্থির আছে, যেটা আমাদের স্থির লভ্যাংশের কথা আমরা বলেছি। তাছাড়াও আমাদের ঝুঁকি, ঝুঁকির কথা আমরা বলেছি, ঝুঁকিটা স্থিতিশীল হতে হবে। তাছাড়া মুদ্রাস্ফীতির কথা বলেছি, কিন্তু মুদ্রাস্ফীতির কথার সাথে আবার আরেকটা কথা আমাদের বলতে হবে যে মুদ্রাস্ফীতির হার পরিবর্তন হবে না, কিন্তু আবার লভ্যাংশের যে গ্রোথটা সেই গ্রোথটা আবার অব্যাহত থাকবে। তাহলে এগুলো হলো আমাদের অনুমিত শর্তাবলী। আচ্ছা, এরপরে আসো কি বলছে যে এবিসি লিমিটেডের মূলধনের ব্যয় কত হবে নির্ণয় করো। তাহলে আমাদের প্রথম কাজটা হলো যে মূলধনের ব্যয় কত হবে আমরা বের করব। তাহলে মূলধনের ব্যয় বলতে তো এখানে আমাদের যেহেতু আমরা গড় মূলধনের ব্যয়টা বের করব এখান থেকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো আমাদের ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল, ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটালে আমাদের যে সূত্রটা আমরা ব্যবহার করি, তাহলে এখানে আমাদের কী কী আছে, তিনটা উপাদান আছে, সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার আর বন্ড। তাহলে সাধারণ শেয়ার জন্য এটা এটা আমরা ব্যবহার করছি WEKE, তার সাথে আমাদের আর কী আছে অগ্রাধিকার শেয়ার, তাহলে WPKP, আর হলো আমাদের বন্ড আছে তাহলে WDKD, ঠিক আছে। তাহলে এই এইগুলো আমরা এই অঙ্কের জন্য ব্যবহার করব। আচ্ছা, তাহলে আমরা দেখি একটা একটা করে দেখি আমাদের ইনফরমেশনগুলো আছে কি না। যেমন আমাদের কি লাগবে, আমাদের লাগবে হলো WE। এখানে WE কত দেখো, আমাদের 80 লাখ হলো মোট মূলধন, একটু এটা রাখতে হবে, হ্যাঁ একটু আমরা এক পাশে একটু রাখি। তাহলে এটাকে আমি এক সাইডে লিখবো, আচ্ছা এই সাইডে লিখবো, আচ্ছা তাহলে আমি এই সাইডে চলে আসছি WACC। তাহলে এখানে আমাদের WEKE প্লাস WPKP প্লাস WDKD, ঠিক আছে। তাহলে দেখো আমাদের কি বলছে এখানে, এখানে শেয়ার মূলধন, আমাদের শেয়ার মূলধনে আমরা যদি WE বের করতে চাই, তাহলে শেয়ার মূলধনের ক্ষেত্রে আমার কি আছে, এখানে 80 লাখ হলো মোট মূলধন, মোট মূলধনের মধ্যে অনুপাতটা আমি বলেছিলাম যে অনুপাত বের করবো। তাহলে মোট মূলধন 80 লাখ আছে আর ওখানে 40 লাখ আছে। তাহলে আমি গত ক্লাসে যেরকম করেছি এখনও তাই করছি একদম, তুমি এভাবে লিখতে পারো কোনো অসুবিধা নাই, তুমি এভাবে লিখতে পারো একদম 40 লাখ লিখে 80 লাখ লিখতে পারো, কোনো সমস্যা নাই, এভাবে লিখতে পারো, ঠিক আছে। কিন্তু একটু সহজ করার জন্য, সংক্ষেপ করার জন্য আমরা কি করি, সুবিধার জন্য যতগুলো শূন্য আমাদের বাদ দেওয়া যায় আমি সরাসরি এখানে 8/4 লিখতে পারি, ঠিক আছে। একদম 5টা শূন্যকে আমি বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে 8/4 লিখলাম, তাহলে আমার কত হলো, এটা হলো 50%, তাই না। আচ্ছা, তাহলে এখানে এটা গেল, তাহলে আমার KE কত, KE হলো আমাদের বলে দিয়েছে 17, সাধারণ শেয়ার হলো 17%, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসলো WPতে, WPতে কত, নিচে তো 8ই থাকবে, উপরে কত আমাদের 1, তাহলে কত হবে, কত হবে বলতো, এখানে 8 0 8 1 8 2 0 8 2 গুণে 16 4 0 40, তাহলে এটা আমাদের আসছে 1 2 5, ঠিক আছে। আমাদের এখানে এটা আসলো 1 2 5, আচ্ছা আর KP কত, KP বলেছে 10%, ঠিক আছে। এরপরে আসো WDতে, WD হলো আমার কত, এখানে 3/8, ঠিক আছে, 3/8 কত হয় বলো, কত হবে আমার, 8 3 দিয়ে যদি করো 0 3 8 24 6 0 7 8 56 4 0 40, আচ্ছা তাহলে 0.375, ঠিক আছে 0.375, এই হলো আমরা পেয়ে গেলাম। এরপরে আসো আমাদের কি বলেছে, আমরা KD জানতে চাই, KD বলা আছে 14%, কিন্তু আমরা জানি যে আমাদের সবসময় কি হয়, আমাদের ঋণ মূলধনের সাথে একটা কর হার একটা সমন্বয়ের ব্যাপার থাকে, কোম্পানি কর হার। তাহলে এখানে আমাদের কোম্পানি কর হার আছে 40%, তাহলে এটা বাদ দিয়ে দাও, এখানে 1 - 0,
ঠিক আছে তাহলে কত হবে আমাদের 6 তাহলে 4 6 24 4 থেকে 1 6 কে 6 7 8 8.4% ঠিক আছে 8.4% হলো আমাদের কি আমাদের বন্ডের যে ব্যয়টা হলো 14% আছে কিন্তু তার সাথে আমরা যদি আমাদের কর হারকে সমন্বয় করি তাহলে তাতে আমরা পাচ্ছি হলো 8.4 আচ্ছা তাহলে দেখো আমাদের বলেছে যে ঋণ মূলধনের ব্যয় বের করতে তাহলে আমরা তো এই সূত্রটা ব্যবহার করব তাহলে এখানে বসিয়ে দাও আমরা কি পেয়েছি WE পেয়েছি 0.05 ইনটু 17 আমি পার্সেন্টেজগুলো আর লিখছি না একবারে উত্তরে যে আমি পার্সেন্টেজটা লিখব এখানে আছে 0.125 ইনটু 10 ঠিক আছে তার সাথে এখানে আমি যোগ করে দিচ্ছি এখানে আমি যোগ করে দিচ্ছি এটা কত 0.375 ইনটু 8.4 পার্সেন্টেজ আর দিলাম না ঠিক আছে তাহলে এখন আমি মুছে দিচ্ছি মুছে দিয়ে আমি নিচে এই পাশটাতে চলে আসব এই হলো বসিয়েছি এখন দেখো কত হবে বলো দেখি কত হবে আমাকে উত্তর দাও দেখি কমেন্টটা রাখো আমি একটু দেখি কত হয় কত 12.9 ভেরি গুড আজকে আমার সাথে অনেকে আছে আবু কালাম ভেরি গুড আবু কালাম তো খুবই প্রম্পট কন্টিনিউয়াস অ্যানসার করে যাচ্ছে ভেরি গুড থ্যাংক ইউ আবু কালাম আচ্ছা মাহিদ হাসান 12.9 আবু কালাম ভেরি গুড 12.9 আমার এখানে আনসার হলো 12.9 তাহলে একদম প্রথমেই আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে যে মূলধনের ব্যয় কত হবে ঠিক আছে মূলধনের ব্যয় তাহলে আমরা এটা বের করে নিলাম মূলধনের ব্যয় কত হবে তাহলে এরপরে আসো আমরা ঘতে যাই ঘতে আমরা যাই এটা আমি মুছে দিচ্ছি আচ্ছা আমরা ঘতে যাই ঘতে কি বলেছে দেখো বলছে যে আর্থিক ব্যবস্থাপকের প্রস্তাব গ্রহণ করলে কোম্পানি লাভবান হবে আর্থিক ব্যবস্থাপক যে প্রস্তাবটি দিয়েছে এই প্রস্তাবটি গ্রহণ করলে কোম্পানি লাভবান হবে এই মন্তব্যের যৌক্তিকতা ব্যাখ্যা করতে বলা হয়েছে তোমাকে ঠিক আছে তাহলে এখন দেখো আর্থিক ব্যবস্থাপকের প্রস্তাবটা কি ছিল আর্থিক ব্যবস্থাপকের প্রস্তাব ছিল যে সে 20 লক্ষ টাকার যে মূলধনটা কোম্পানির এখন প্রয়োজন অতিরিক্ত প্রয়োজন এটা সে 14% হারে যে বন্ডটা আছে এর মাধ্যমে সে সংগ্রহ করতে হয় চায় এমনিতে কিন্তু আমরা বুঝতেই পারি যে আমরা এমনিতেও জানি যে আমাদের যদি ঋণ মূলধন আমরা ব্যবহার করি ঋণ মূলধনের যে মূলধনের ব্যয়টি সব থেকে সর্বনিম্ন থাকে তাই না ঋণ মূলধনের ব্যয়টা সর্বনিম্ন থাকে এবং এখানেও আমরা বের করে দেখেছি যে কেডি আমরা বের করলাম 8.4% হলো তাহলে এখানে 17% 10% আর 8.4% এটাকে যদি আমরা কম্পেয়ার করি তাহলে 8.4% হলো 8.4 যেটা সেই 8.4টা সব থেকে সর্বনিম্ন হলো তাহলে এভাবে তুমি বলতেই পারো যে না সে তার ডিসিশন ঠিকই আছে কিন্তু সমস্যাটা কোথায় হয় সমস্যা হলো তোমার মূলধনের যে রেশিওটা মূলধন কাঠামোর মধ্যে যে মূলধনের যে অনুপাতগুলো আছে সেই অনুপাতগুলোতে কিন্তু একটু প্রবলেম হয়ে যায় কারণ এখানে 20 লক্ষ টাকায় তোমার যখন অতিরিক্ত লাগছে তখন এখানে তোমার আগে বন্ডের ঋণ মূলধন ছিল বন্ডের মূলধনটা ছিল 30 লক্ষ এখন 50 লক্ষ হয়ে যাবে তার মানে কি তোমার মোট মূলধনের অর্ধেক একদম অর্ধেক হয়ে গেল তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে আমাদের কিন্তু আবারও সেই ভার আরোপিত গড় মূলধনের ব্যয় এর মাধ্যমে বের করে নিতে হবে যে কোম্পানি আসলে লাভবান হবে কি হবে না এমনিতে তো সাদা চোখে যেটাকে আমরা বলি যে একদম যদি নর্মালি বলি তাহলে ঠিকই আছে যে আমরা জানিও এটা যে ঋণ মূলধনের ব্যয় সব থেকে কম হয় এবং এখানেও সেটা দেখা যাচ্ছে যে 8.4% মানে হলো ঋণ মূলধনের ব্যয় সব থেকে কম তাহলে এটাই ঠিক আছে কিন্তু যেহেতু আমাদের মূলধনের পরিমাণের একটা ব্যাপার আছে এখানে দেখো যে আমাদের ঋণ মূলধন অনেক বেশি তাহলে এখন আমরা একটু কম্পেয়ার করে দেখি যে আমাদের আগের যে ওয়েট অ্যাভারেজ কস্টটা ছিল আর নতুন যেটা হবে তার থেকে যদি আগেরটা থেকে নতুনটা কম হয় তাহলে আমরা একমাত্র বলতে পারবো যে যৌক্তিক জিনিসটা অবশ্যই ঠিক আছে তাহলে আবার আমরা বের করে দিই আমাদের তো কি কি লাগবে আমরা দেখেছি যে ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল সে আমাদের আগের সূত্রটাই আমরা ব্যবহার করব কে ই ডাব্লিউ পি কে পি প্লাস ডাব্লিউ ডি কে ডি
তাহলে এখানে আমাদের সবকয়টার আমাদের ডব্লিউইটা চেঞ্জ হয়ে যাবে, তাই না? সবকয় ডব্লিউইটা ডব্লিউটা চেঞ্জ হয়ে যাবে, মানে ভরটা চেঞ্জ হয়ে যাবে। কেন? কারণ আমার আগে মোট মূলধন ছিল 80 লক্ষ টাকা, এখন হয়েছে কিন্তু তার সাথে 20 লক্ষ অ্যাড করে আমার 1 কোটি হয়ে গেছে। তাহলে এখন আমার কত? তাহলে আগে আমাদের ই চেঞ্জ হয়নি, সাধারণ মূলধনের পরিমাণ চেঞ্জ হয়নি, সেই 40 লক্ষই আছে। তাহলে আমাদের আগে আমরা লিখেছিলাম 8, এখন লিখছি 10, তাহলে কত? 0.40। তারপরে আসো আমার কি ডাব্লিউপি, তাহলে ডাব্লিউপি কী হবে? ডাব্লিউপি হলো 1/10, তার মানে 10। আর ডাব্লিউডি হলো কত? আমার 30 লক্ষ ছিল, 30 লক্ষের সাথে আরও 20 লক্ষ টাকা অ্যাড হয়ে আমার এখন 50 লক্ষ টাকা হয়ে গেল। তাহলে আমার এখানে 5/10, তার মানে হলো কত? 0.5। এই হলো আমার ওয়েটগুলো হয়ে গেছে, আর আমরা কেগুলো তো আমরা জানি। তাহলে এখানে আমি একটু বসিয়ে দিই, এখানে আমরা এখান থেকে একটু বসিয়ে দিই, তাহলে এখানে কত হচ্ছে? 0.40 × হলো 17%। তারপরে আমাদের কত? 0.10 × হলো আমাদের কত? 10%। আর প্লাস হলো, আমরা একটু নিচে আসি, তাহলে আমাদের 0.50 × আমাদের কত হবে? আমাদের 8.4%। এই তো দেখো, আমাকে বলো দেখি উত্তর কত হলো। উত্তর এখনো আসছে না কেন? এখানে কত আছে? 4/28 হাতে থাকে 2, 4×4 = 5, 6। এখানে হলো 1, আর এখানে হলো 4×5 = 20, 0 হাতে 5×4 = 42, 1, 2, 3। তাহলে আমার কত হলো? 6, 7। দেখো তো উত্তর কত। তাহলে আমার কত হলো? 8×2 = 10, 0 হাত থেকে 1, 10, 11, 12% কই আমার উত্তর কেন নাই? এই যে 12%, গুড। মাহাদি হাসান, আবু কালাম, গুড, ভেরি গুড। তাহলে এখানে আমার 12%, ঠিক আছে, আমাদের উত্তর হলো 12%। আমি একটু সুন্দর করে লিখে দেই, আচ্ছা। তাহলে কি হলো জিনিসটা, যে আমাকে আমাকে প্রশ্ন করা হয়েছিল যে এই মন্তব্যের যৌক্তিকতা ব্যাখ্যা করো। মন্তব্যটা কি? যে আর্থিক ব্যবস্থাপক যে প্রস্তাব গ্রহণ করলো, সেই প্রস্তাব গ্রহণ প্রস্তাবটি দিয়েছে, সেই প্রস্তাবটি গ্রহণ করলে কোম্পানি লাভবান হবে। কি মনে হয়, লাভবান হবে? হবে, তাই না? আমাদের আগে কিছু ডাব্লিউ, আমাদের ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল ছিল 12.9, আমাদের আগে ছিল 12.9, এখন হয়েছে 12। তার মানে কি? এটা কমে আসছে। তার মানে তুমি এই আর্থিক ব্যবস্থাপক যেই সিদ্ধান্তটি নিয়েছে, তার ফলে তোমার গড় মূলধনের ব্যয়টা কমে এসেছে, তাহলে নিঃসন্দেহে কোম্পানি লাভবান হবে, ঠিক আছে, গুড। তাহলে এরপরে আজকে আমার সাথে আমাকে হেল্প করার মতো আরও কেউ নাই কেন? দুজনকেই শুধু দেখতে পাচ্ছি কেন? কারণটা কি? শুধু মাহাদি আর আবু কালাম, আরও তো আমার স্টুডেন্ট আছে, আসাদুজ্জামান, তারপরে আকি বোরা কোথায়? আচ্ছা, তাহলে আসো এরপরে আমরা পরের অঙ্কটাতে চলে যাই, উদাহরণ 2-তে যাই। উদাহরণ 2, আচ্ছা, উদাহরণ 2-তে আমাদের উপরে এটা একটু কম, একটু উপরে চলে গেছে, অসুবিধা নাই। উপরে যে কথাটা আছে যে প্রীতম লিমিটেড একটা কোম্পানি, তার মূলধনের স্ট্রাকচারটা এখানে দেওয়া আছে, কাঠামোটা এখানে দেওয়া আছে। দেখো এখানে মূলধনের মধ্যে কী কী আছে, দেখো সাধারণ শেয়ার আছে, অগ্রাধিকার শেয়ার, ঋণপত্র, এখানে সংরক্ষিত আয়ও আছে, ঠিক আছে, এখানে সংরক্ষিত আয়ও আছে। তাহলে ভার দেওয়া আছে, ভারটা দেওয়াই আছে, আমাদেরকে আর ভারটা বের করতে হচ্ছে না, ভেরি গুড। আচ্ছা, তাহলে এখন সাধারণ শেয়ারের ব্যয় এখানে দেওয়া নাই, অগ্রাধিকার শেয়ারের ব্যয় বলে দিচ্ছে 10%, ঋণপত্র আছে 15% বলে দেওয়া হয়েছে, সংরক্ষিত আয়টা আমাদেরকে বলে দেওয়া হয় নাই, ঠিক আছে। তাহলে আমরা এই দুটো আমাদেরকে বের করে নিতে হবে। আচ্ছা, এখন দেখো অন্যান্য তথ্যসমূহের মধ্যে কী কী বলেছে। অন্যান্য তথ্যসমূহের মধ্যে আছে যে প্রতিষ্ঠানটির অপরিহার্য ঝুঁকির পরিমাণ হলো 0.5, তার মানে কি? এটা অপরিহার্য ঝুঁকি মানে কি? অপরিহার্য ঝুঁকি, ঠিক আছে, অপরিহার্য ঝুঁকি হলো আমাদের
যে ঝুঁকিটাকে আমরা বিটা দ্বারা প্রকাশ করেছি, যে যে ঝুঁকিটাকে আমরা বাজার ঝুঁকি বলি, ঠিক আছে। অপরিহার্য ঝুঁকি মানে যেই ঝুঁকিটাকে আমরা বাজার ঝুঁকি বলছি, যেই ঝুঁকিটাকে আমরা সিস্টেমেটিক ঝুঁকি বলছি, তাহলে যে কোনো নামেই কিন্তু এটা তোমাদের সামনে আসতে পারে। তাহলে অপরিহার্য ঝুঁকি মানে হলো যেই ঝুঁকিটাকে আমরা পরিহার করতে পারছি না, বাজার ঝুঁকি, যেটাকে আমরা বিটা দ্বারা প্রকাশ করে থাকি। আচ্ছা, তাহলে এরপরে দেখো কি বলেছে, ঝুঁকিবিহীন আয়ের হার হলো 10% এবং বাজার আয়ের হার হলো 15%, কোম্পানির কর্পোরেট কর হার হলো 37% আর ব্যক্তিগত করের হার হলো 25%। তাহলে এখানে প্রথমে হলো উত্তরণ ব্যয় কি, তারপরে ঋণ তহবিল সর্বাপেক্ষা কম ব্যয়যুক্ত মূলধনের উৎস কেন, এরপরে প্রীতম লিমিটেডের সাধারণ শেয়ারে ব্যয় নির্ণয় করো, আর তারপরে আমাদের আছে প্রীতম লিমিটেডের গড় মূলধনের ব্যয় 12%-এর মধ্যে ধরে রাখতে সক্ষম হবে কি, তাহলে তোমার মতামত দাও। আচ্ছা, তাহলে আমাদের এখানে প্রথম আমরা ক থেকে আসি, উত্তরণ ব্যয় কী, উত্তরণ ব্যয়টা কী, উত্তরণ ব্যয় হলো সিকিউরিটিস, মানে এই যে শেয়ার বলো বন্ড বলো, এগুলো যখন আমরা ইস্যু করছি বা বিক্রয় করছি তখন কিছু খরচ হয়, ইস্যু খরচ বলতে পারি আমরা, কমিশন বলতে পারি, অবলেখন বলতে পারি, তাহলে এই ব্যয়গুলোকে আমরা উত্তরণ ব্যয় বলি। এটাকে উত্তরণ ব্যয়, ভাসমান ব্যয়, ফ্লোটিং কস্ট, অনেক নামে এটাকে বলা হয়, ইস্যু বাবদ খরচ এভাবে বলা হয়। তাহলে উত্তরণ ব্যয় কি এটা আমরা দেখে নিলাম। এরপরে আসো বলছে যে ঋণ তহবিল সর্বাপেক্ষা কম ব্যয়যুক্ত মূলধনের উৎস কেন, ঠিক আছে, মনে আছে তো না, তোমাদের নিশ্চয়ই মনে আছে। দেখো তারপরে আমি একটু আবার একটু আমরা ঝালাই করে নেই, আমাদের ঋণ তহবিল, ঋণ তহবিলের মূলধনের ব্যয়, ঋণ তহবিলের বা ঋণ মূলধনের ব্যয়, আমরা তহবিল আর না লিখি, ঋণ মূলধনের ব্যয়, মূলধনের ব্যয়, দেখো ঋণ মূলধনের ব্যয় মানে আমরা কেরি দ্বারা প্রকাশ করেছিলাম। আমাদের দুইটা সূত্র ছিল, একটা ছিল এরকম ভাবে ইন্টারেস্ট ডিভাইডেড বাই নেট সেলস ভ্যালু, এখানে আমাদের 1-t ছিল না, 1-t, মনে আছে তো না তোমাদের সবার, তাহলে এটা আমাদের একটা সূত্র। এটা কখন, এটা হলো যদি বন্ডটা চিরস্থায়ী বন্ড হয় না, এখানে যখন নাকি কোনো মেয়াদের কথা উল্লেখ করা নাই। আবার আমরা কি লিখেছি, আমাদের আরেকটা ছিল কেডি, আমরা কি বলেছি যখন মেয়াদ আছে, আমাদের মেয়াদি বন্ডের ক্ষেত্রে আমরা কি বলেছি, ইন্টারেস্ট এখানে 1-t প্লাস হবে আমাদের ম্যাচুরিটি ভ্যালু মাইনাস নেট সেলস ভ্যালু ডিভাইডেড বাই এন, আর নিচে হলো আমাদের ম্যাচুরিটি ভ্যালু নেট সেলস ভ্যালু ডিভাইডেড বাই 2। এই তো আমাদের সূত্র, মনে আছে তো। আচ্ছা, এখন দেখো আমাদের প্রশ্নটা কি, প্রশ্নটা বলেছে যে ঋণ তহবিল সর্বাপেক্ষা কম ব্যয়যুক্ত মূলধনের উৎস কেন, কেন আমাদের এই যে 1-t এর যে বিষয়টা, এই যে কর সমন্বয় আমাদের যে ব্যাপারটা, এটা আমাদের শুধুমাত্র ঋণ মূলধনের ক্ষেত্রে আছে। কথাটার অর্থটা কি, অর্থটা হলো আমরা ঋণ মূলধনের ক্ষেত্রে একটা কর সুবিধা পেয়ে থাকি। কেন পাই কর সুবিধা, কর সুবিধা আমরা এই কারণে পাই কারণ আমরা যখন ঋণের যে সুদ প্রদান করছি এই সুদটা হলো আমাদের অনুমোদনযোগ্য খরচ, ঠিক আছে। তো আমাদের ঋণের যে আমরা সুদটা প্রদান করছি এই ঋণের সুদটা হলো অনুমোদনযোগ্য খরচ। কিসের অনুমোদন, কে অনুমোদন করলো, অনুমোদন করেছে সরকার বা NBR, করের জন্য অনুমোদন করেছে, মানে করে তুমি কোম্পানি আয় থেকে কিছু কিছু ব্যয়কে বাদ দিয়ে তারপরে তার উপরে তোমাকে যেটাকে আমরা মানে বিফোর ট্যাক্স বলি, যার উপরে আমরা ট্যাক্সটা দিব, কর পূর্ব আয় যেটা আমরা বলি, তাহলে এই যে কর পূর্ব আয় নির্ধারণ করার জন্য আমরা কিছু ব্যয়কে বাদ দিই, তাহলে সব ব্যয়কে বাদ দেওয়া যাবে না, কিছু কিছু ব্যয়কে NBR বা সরকার তারা কী করেছে, এটাকে অনুমোদন দিয়েছে যে এই এই ব্যয়গুলোকে বাদ দেওয়া যাবে, ঠিক আছে। তার ভিতরে করে আমরা যে ঋণের উপরে যে সুদটা প্রদান করি এই ব্যয়টা তার উপরে তার মধ্যে আছে, তার মধ্যে অন্তর্ভুক্ত আছে। তাহলে কী হচ্ছে, তোমাকে যদি 1,00,000 টাকা সুদ দেওয়ার কথা, মানে তুমি যদি 1,00,000 টাকা সুদ দাও, তাহলে এটার উপরে তোমার, তুমি যদি বাদ দিতে না পারতে তাহলে এর উপরে তোমার 40% হারে ট্যাক্স দিতে হতো। তাহলে এই যে তুমি ট্যাক্সটা দিতে তোমাকে হচ্ছে না, তুমি যে আয় থেকে বাদ দিতে পারছ তার জন্য কি হয়, একটা যে সুবিধা কর সুবিধা তুমি পেলে, এই সুবিধাটাকে মূলধনের ব্যয়ের সাথে সমন্বয় করা হয় এবং তার কারণেই কিন্তু মূলধনের ব্যয়টা, আমাদের যখন ঋণ মূলধনের ব্যয় আমরা দেখি যে ঋণ মূলধনের ব্যয়ের সাথে আমরা যখন কর সুবিধাকে সমন্বয় করি তখন আমাদের ঋণ মূলধনের ব্যয়টা কমে আসে, কারণ আমরা দেখেছি যে কোম্পানি যে করের হার অনেক থাকে,
হ্যাঁ 40% 30% 25% 50% এরকম অনেক অনেক থাকে, তাহলে তোমার যদি যেই কর যেই সুদের হারটা থাকে সেটা একদম অর্ধেকে নেমে আসছে বা 40% কমে যাচ্ছে 30% কমে যাচ্ছে, তাহলে নিঃসন্দেহে এটা অন্যান্য যেই মূলধনের যে উৎসগুলো আছে তার থেকে এই এখানে এই আমাদের ঋণ মূলধনের সুবিধাটা আছে। তাহলে এখানে তাহলে কী হলো, তোমার যে শেয়ার মূলধন আছে, অগ্রাধিকার শেয়ারের মূলধন আছে অথবা তোমার সংরক্ষিত আছে, এগুলো কোনটার মধ্যে আমরা এই টিকে ব্যবহার করি না, আমাদের এই অসুবিধাটা নাই। তুমি যে শেয়ার মূলধনের যারা শেয়ার হোল্ডার তাদেরকে লভ্যাংশ দিচ্ছ, অগ্রাধিকার শেয়ারের জন্য লভ্যাংশ দিচ্ছ বা সংরক্ষিত আয়ের তো আমরা মানে সাধারণ শেয়ারটাকে আমরা ব্যবহার করে থাকি, তাহলে এই লভ্যাংশটা কিন্তু অনুমোদনযোগ্য ব্যয় নয়, কিন্তু আমাদের সুদটা হলো অনুমোদনযোগ্য ব্যয়। তো যার কারণে এই যে ঋণ তহবিল সর্বাপেক্ষা কম ব্যয়যুক্ত মূলধনের উৎস কেন, কারণ হলো ঋণ মূলধনের ক্ষেত্রে আমরা একটা কর সুবিধা পাই, এই কর সুবিধাটার জন্যই আমাদের কি হচ্ছে যেটা আমরা অন্যান্য শেয়ার মূলধনের ক্ষেত্রে যে লভ্যাংশ প্রদান করা হয় এই লভ্যাংশের ক্ষেত্রে কিন্তু আমরা এটা পাচ্ছি না। সুতরাং এই কারণে আমাদের এটা কি হচ্ছে এটা সর্বাপেক্ষা কম। ঠিক আছে, এরপরে আসো পিতল লিমিটের সাধারণ ব্যয় নির্ণয় করো। সাধারণ ব্যয় নির্ণয় করার জন্য কোন সূত্রটা আমরা ব্যবহার করবো বলো? এখানে কিন্তু বোঝাই যাচ্ছে যে আমাদের এখানে ঝুঁকি দিয়েছে, বিটা দিয়েছে, আরএফ দেওয়া আছে মানে ঝুঁকিবিহীন আয়ের হার দেওয়া আছে, আরএম দেওয়া আছে, তাহলে আমরা সিএপিএম ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মেথড, তাই না, মডেল ক্যাপিটাল সিএপিএম সিএপিএম যে মডেলটা এই মডেলটা ব্যবহার করে আমরা মূলধনে ব্যয় বের করবো। তাহলে আমাদের এই মডেলে আমাদের এটা কী ছিল, আর আই বা আর ই যদি আমরা বলি, তাহলে আরএফ প্লাস আরএফ সরি আরএম মাইনাস আরএফ ইনটু হলো বিটা। ঠিক আছে, তাহলে এখানে আসো আমরা একটু দেখি কী কী হবে। আমাদের এখানে ঝুঁকিবিহীন আয়ের হার হলো 10%, 10% আমাদের আয়ের আরএম হলো 15%, এটা 10% আর এটা হলো 5, এই হলো আমাদের, তাহলে কত হবে বলো, 10 আর এখানে 5 তার অর্ধেক 2.50, তাহলে 12.50। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের গয়ের উত্তর, কি বলেছে যে প্রীতম লিমিটেডের সাধারণ শেয়ারের ব্যয় নির্ণয় করো, আমরা ব্যয় নির্ণয় করে ফেললাম। এরপরে আসো আমরা পরের অঙ্ক পরে ঘতে যাই, কি বলেছে যে প্রীতম লিমিটেড তাদের গড় মূলধনের ব্যয় 12%-এর মধ্যে ধরে রাখতে সক্ষম হবে কি, তোমার মতামত দাও। তাহলে সক্ষমতা জানতে হলে তো আমাদেরকে অবশ্যই গড় মূলধনের ব্যয়টা বের করে দেখতে হবে যে গড় মূলধনের ব্যয় কত। তাহলে আসো আমরা গড় মূলধনের ব্যয় বের করে ফেলি। এখানে আমাদের সব আছে তাই না, একদম। তাহলে এখানে আমরা ডাব্লিউএসিসি এটা ইকুয়ালস টু ডাব্লিউএসিসি এটা ইকুয়ালস টু আমরা বলবো ডাব্লিউইকেই প্লাস ডাব্লিউপিকেপি প্লাস ডাব্লিউডিকেডি প্লাস ডাব্লিউআরকেআর। ঠিক আছে, সব কটা উপাদানই আমাদের এখানে আছে, তাহলে এটা আমরা দিয়ে দিলাম। এখন আমরা বলি যে কোনটা কত আছে। তখন সাধারণ শেয়ারে আছে 50%, অঙ্কের মধ্যে বলা আছে যে সাধারণ শেয়ার হলো 50%, তাহলে 0.50, আর এই মাত্র আমরা বের করেছি 12.5 হলো এখানে তার ব্যয়। ঠিক আছে, অগ্রাধিকার শেয়ার আছে 20%, তাহলে 0.02 ইন্টু হলো 10%। ডাব্লিউডিকেডি এখানে আছে আমাদের, ডাব্লিউডি আমাদের বের করতে হবে, ডাব্লিউডি হলো 0.25। আচ্ছা আমি নিচে লিখি, এখানে আমাদের ডাব্লিউডি হলো 25% আর এটাতে আমাদের কেডি কেডি আছে হলো 25% কিন্তু 15% কিন্তু আমরা কেডি একটু বের করে নিই, কেডি আছে 15% কিন্তু সেখান থেকে আমাদের বাদ যাবে হলো কর হারটা, কর হার হলো 37%। তাহলে কত হবে বলো, মানে 15×63 দেখো তো কত হয়, 0.63। দেখি আমাকে উত্তর দাও কত হয়, কত হয় বলো তো, আমাকে উত্তরটা দিয়ে দাও তো, এখানে কত হয় আমাদের 15, এখানে কত হবে 63%, আমাকে বলো কত হবে। আচ্ছা আমি পরেরটাতে চলে যাই, এখানে এখানে আমরা এখানে অ্যামাউন্টটা লিখবো,
এখানে আমরা অ্যামাউন্টটা লিখব, আমাকে বলবে আমি অ্যামাউন্টটা লিখব। আর ডাব্লিউ আর আছে হলো 0.5 ইনটু হলো কে আর, কে আর আমাদেরকে বের করতে হবে। কে আর, কে আর হলো আমাদের দেওয়া ছিল 12.5, সেখান থেকে আমরা বাদ দিয়ে দিব কত, 0.25, করের হার হলো 0.25। তাহলে এই দুটো আমাকে বলো কত হবে, তাহলে আমরা বলতে পারবো যে উত্তর কত হলো। 9.45, 11.09 কি পুরোটা? আচ্ছা তাহলে এই অ্যামাউন্টগুলো হ্যাঁ আমি একবার বলেছি আবু কালাম, আমি তোমাকে বোধহয় আরেকদিন আনসার করেছিলাম যে এমভির জায়গায় আরভি লেখা যাবে। এমভি মানে হলো ম্যাচুরিটি ভ্যালু, আরভি মানে হলো রিডিমেবল ভ্যালু, সেম জিনিস, ঠিক আছে? তুমি পরিশোধ করছো, কীভাবে তুমি পরিশোধ করছো তার উপরে দেওয়া যাবে। আচ্ছা আচ্ছা তোমরা এগুলো একটু বসিয়ে নিবে, এখানে উত্তরটা কত আমার মনে হয় এটা বুঝতে অসুবিধা হবে না। এটা আমাকে একজন বলেছে, আমাকে কি আনসার করলো, আবু কালাম বলছে WACC হলো 11.09। আমি তাহলে সেই অ্যামাউন্টটাই বসাচ্ছি, এটা টোটাল অ্যামাউন্টটা হবে 11.09। তাহলে আমাদের প্রশ্নটা ছিল যে প্রীতম লিমিটেড তাদের গড় মূলধনের ব্যয় 12% এর মধ্যে ধরে রাখতে সক্ষম হবে কি, ঠিক আছে? তাহলে আমরা তো দেখতেই পাচ্ছি যে 12%-এর মধ্যে সে ধরে রাখতে পারছে, আমাদের 11.09 হলো আমাদের আনসার হয়েছে। গুড, ঠিক আছে, এরপরে পরের ইসেতে যাও, পরের স্লাইডটাতে যাই আমরা, আরেকটা অঙ্ক করে ফেলি আমরা। আচ্ছা দেখো এখানে কি বলছে, পরমা কোম্পানি লিমিটেড ঢাকা স্টক এক্সচেঞ্জ তালিকাভুক্ত একটি কোম্পানি, পরমা কোম্পানি লিমিটেড। সম্প্রতি কোম্পানিটি দীর্ঘমেয়াদী মূলধন সংগ্রহের কথা ভাবছে, তাই এমন উৎস থেকে তহবিল সংগ্রহ করতে চাচ্ছে যেখানে খরচ সর্বনিম্ন হয়। প্রতিষ্ঠানটি দুটো বিকল্প উৎস মূল্যায়ন করছে। সাধারণ শেয়ারের ক্ষেত্রে প্রতিষ্ঠানটি এবছর 10 টাকা হারে লভ্যাংশ দিয়েছে এবং ভবিষ্যতে তা অপরিবর্তিত থাকবে। ভবিষ্যতে অপরিবর্তিত থাকবে, তার মানে আমাদের যেটা জিরো গ্রোথ রেট, তাই না, জিরো গ্রোথের যে মডেলটা সেটা আমাদের, কারণ এখানে কোনো মানে বলছে যে লভ্যাংশ যা দিয়েছে সেটাই আমাদের থাকবে। আমরা আমরা সাধারণ শেয়ার নির্ণয়ের ক্ষেত্রে দুটো মডেল আমরা পড়েছি, একটা তো CAPM পড়েছি, এছাড়া আরও দুটো মডেল আমরা পড়েছিলাম, একটা হলো শূন্য প্রবৃদ্ধি আর একটা হলো স্থির প্রবৃদ্ধি। তাহলে এখানে শূন্য প্রবৃদ্ধি, কারণ এখানে বলছে যে 10% লভ্যাংশটা দিয়েছে এটাই ভবিষ্যতে অপরিবর্তিত থাকবে। আচ্ছা তাহলে কোম্পানি বাজারের শেয়ারের বাজার মূল্য হলো 105 টাকা, অন্যদিকে 10% কুপন রেটে 10 বছর মেয়াদি, তাহলে এটা আমাদের টার্ম বন্ড না, মেয়াদি 1000 টাকা লিখিত মূল্যের বন্ড 1100 টাকা ইস্যু করতে পারবে, ঠিক আছে? তাহলে এটা আমাদের সেলস ভ্যালু হলো 1100 টাকা, যার ইস্যু বাবদ খরচ হলো 20 টাকা, তাহলে এখানে আমাদের নেট সেলস ভ্যালু বের করতে হবে এবং কর হার হলো 25%। তাহলে আমরা ঝটপট বলে ফেলি কী কী আছে, কোম্পানি মূলধনের প্রধান উৎস কোনটি, কোম্পানি মূলধনে আমরা যদি আর্থিক ঝুঁকিকে অ্যাভয়েড করতে চাই তাহলে মূলধনের প্রধান উৎসটি আমরা সাধারণত শেয়ার মূলধনকে রাখতে চাই, কারণ আমরা জানি যে যদি ঋণ মূলধনের মাধ্যমে আমরা মূলধন সংগ্রহ করে থাকি তাহলে আমাদের মূলধন ব্যয়টা কমে যায় কিন্তু আমাদের আর্থিক ঝুঁকিটা অনেক বেড়ে যায়। সেই কারণে আমরা কী করি, আমাদের প্রধান উৎসটাকে আমরা শেয়ার হিসেবে রাখতে চাই, বিশেষ করে সাধারণ শেয়ার। আচ্ছা এরপরে আসো, বাজার ঝুঁকিকে কেন একজন বিনিয়োগকারী কেন পরিহার করতে পারে না, এটা আমরা ইনশাল্লাহ নেক্সট ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা ঝুঁকি চ্যাপ্টারটা পড়বো, তখন আমরা দেখব যে আসলে বাজার ঝুঁকির মধ্যে যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলোতে গুলো কারো নিয়ন্ত্রণের মধ্যে না, নিয়ন্ত্রণাধীন না, ঠিক আছে? যেমন বাজার ঝুঁকির মধ্যে কী আছে, যে সুদের হার, মুদ্রাস্ফীতি, মন্দা অবস্থা, অর্থনৈতিক অবস্থা, এগুলো আমাদের বাজার ঝুঁকির উপাদান। তাহলে এই উপাদানগুলো কেউ কিন্তু নিয়ন্ত্রণ করতে পারছে না, এটার সাথে নিজেকে অ্যাডজাস্ট করে নিতে হবে, এই মানে বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে নিজেদের কোম্পানিকে অ্যাডজাস্ট করে নিতে হবে। তাহলে এই বাজার ঝুঁকিকে কেন বিনিয়োগকারী পরিহার করতে পারছে না, কারণ বাজার ঝুঁকির যে উপাদানগুলো সেগুলো নিয়ন্ত্রণাধীন নয়, ঠিক আছে, নিয়ন্ত্রণযোগ্য নয়, সে কারণে এটা পরিহার করতে পারছে না। আচ্ছা এটা এই প্রশ্নের উত্তরটি তোমরা যখন ঝুঁকি চ্যাপ্টারটি পড়বে তখন এটা আরও ভালো করে আনসার করতে পারবে। আচ্ছা এরপরে আসো, পরমা কোম্পানি লিমিটেডের সাধারণ শেয়ার মূলধন ব্যয় বের করো। তাহলে গতে বলেছে মূলধনের ব্যয়, তাহলে মূলধনের ব্যয় নির্ণয় করার জন্য, সাধারণ শেয়ারের মূলধনের ব্যয় নির্ণয় করার জন্য আমাদের দুইটা সূত্র ছিল D1P0 × 100 আর আরেকটা ছিল D1P0 + G × 100।
তাহলে এখানে আমরা কোনটা ব্যবহার করব আমরা প্রথমটাই ব্যবহার করব কারণ হলো এখানে জি নাও দেওয়া নাই এখানে আমাদের কোন স্থির লভ্যাংশ বৃদ্ধির কথা বলা নাই আমাদের এখানে শুধুমাত্র শূন্য লভ্যাংশ কথা বলা হচ্ছে তাহলে এখানে আমরা কি করব আমাদের এটা কত লভ্যাংশ দিচ্ছে 10 টাকা আর পি0 হলো 105 টাকা 10 টাকা 105 টাকা তাহলে এটা আমাকে ঝটপট উত্তর বলে দাও আমি সময় আমাদের খুব সংক্ষিপ্ত আমরা পরের ঘতে আমরা বলে দেই ঠিক আছে আমাকে একটু উত্তর দাও এখানে কমেন্টে রাখো আচ্ছা ঘতে কি বলেছে কোন উৎস থেকে বর্মা কোম্পানি লিমিটেড তহবিল সংগ্রহ যুক্তিযুক্ত হবে তা মূল্যায়ন করো তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে আমাদেরকে আগে জেনে নিতে হবে যে আমাদের যে বন্ডের যে ভ্যালু সেটা কত ছিল 9.52 ঠিক আছে গুড তাহলে এটা হলো 9.52 তাহলে আমি উপরে এটা মুছে দেই আমাদের এটা হলো 9.52 আমরা এখন জানতে চাই যে আমাদের বন্ডের ভ্যালু এই কত আমাদের বন্ডের মূল ই কত ছিল কেডি এটা আমাদের মেয়াদি তাই না আমরা মেয়াদি এটা আমাদের মেয়াদি এবং করের হার এখানে আমাদের আছে 1-টি ম্যাচুরিটি ভ্যালু নেট সেলস ভ্যালু ডিভাইডেড বাই এন আর আমাদের ম্যাচুরিটি ভ্যালু নেট সেলস ভ্যালু ডিভাইডেড বাই 2 আমরা একটু লিখে ফেলি কত আমাদের ইন্টারেস্ট আছে হলো 10% 10% কিসের উপরে 1000 টাকার উপরে তাহলে কত হবে 100 টাকা এরপরে আসো ম্যাচুরিটি ভ্যালুর কথা কিছু বলা নাই সুতরাং লিখিত মূল্যই হবে ম্যাচুরিটি ভ্যালু রিডিমেবল ভ্যালু যেভাবে তুমি বলো না কেন এরপরে আচ্ছা সেলস ভ্যালু বলে দিয়েছে হলো কত 1100 টাকা সেই ইস্যু করতে পারবে সেলস ভ্যালু হলো 1100 টাকা আর নেট সেলস ভ্যালু হলো আমাদের 1100 মাইনাস কত ইস্যু খরচ বলছে 20 টাকা তাহলে 1080 টাকা ঠিক আছে এটা আমাদের দেওয়া আছে আর এন আমাদের দেওয়া আছে কত এন হলো 10 বছর এন হলো 10 বছর ঠিক আছে তাহলে আমি একটু বসিয়ে দেই এখানে একটু আমি বসিয়ে দেই আমাদের ইন্টারেস্ট আমরা বের করেছি 100 আর 1-টি মানে টি কত টি হলো 25% তাহলে 0.25 প্লাস ম্যাচুরিটি ভ্যালু আমরা বের করেছি 1000 টাকা নেট সেলস বের করেছি 1080 টাকা ডিভাইডেড বাই 10 আর এখানে 1000 টাকা 1080 টাকা ডিভাইডেড বাই 2 আমাকে বল বলে ফেলো ঝটপট বলে ফেলো উত্তর কত উত্তরটা দিয়ে দাও আমাকে আচ্ছা তুমি তোমরা আমাকে উত্তর দাও আমি একটু শেষের কথাটা একটু বলে দিই আমাদের এখানে বলেছে কোন উৎস থেকে পরমা কোম্পানি লিমিটেডের তহবিল সংগ্রহ যুক্তিযুক্ত হবে তা মূল্যায়ন করো উত্তরটা পেলে বলাটা একটু সহজ হতো আমি এখনো দেখছি না উত্তর আমাকে একটু উত্তরটা বলো কত হবে আচ্ছা নিঃসন্দেহে যেটার মূলধনের ব্যয়টা কম হবে সেই মূলধনের ব্যয়টাই আমরা বলবো যে সেখান থেকে নেওয়াটা যুক্তিযুক্ত হবে ঠিক আছে তাহলে এই হলো আমাদের মোটামুটি আমরা উদাহরণ 3 করছি না এটা হবে 6.44 আমি এটা লিখে দিচ্ছি এটা 6.44 তাহলে আমাদের শেয়ার মূলধন থেকে আমাদের মহাদি বলছে 6.20 হতে পারে হ্যাঁ 6.20 হতে পারে আমার ইচ্ছে 6.44 তুমি আমার একটু করে দেখবে ঠিক আছে দশমিকের পর সবকটা ঘর ধরলে 4.00 আবু কালাম 8.84 বলছো না এটা বলতে 6.44 হ্যাঁ দেখো আচ্ছা যাই হোক তোমরা এটা ক্যালকুলেশন তোমাদের সমস্যা হবে না তাহলে আমরা কি করলাম গতে দেখলাম আমরা সাধারণ শেয়ারের ব্যয় নির্ণয় করেছি আর ঘতে আমরা বন্ডের ব্যয় নির্ণয় করেছি আমরা দেখলাম যে বন্ডের ব্যয় এটা কম আমাদের বন্ডের ব্যয় আমাদের মূলধনের ব্যয়টা কম সেই জন্য এখানে আমাদের সরাসরি উত্তর হবে যে আমরা বন্ড থেকেই ইস্যু মানে এই মূলধন সংগ্রহের কথা চিন্তা করবো তোমার হয়তো মনেই হতে পারে যে বন্ড থেকে নিলে তো আবার সেই আর্থিক ঝুঁকির কথা বলা হয়েছে কিন্তু যেহেতু এখানে আমাদের আর মূলধনের ব্যয় ছাড়া আর অন্য কোনো কিছু বলা হয়নি যে কি দ্বারা আমরা এটাকে পরিমাপ করবো তাহলে আমরা এক্ষেত্রে সরাসরি বলে দিতে পারি যে মূলধনের ব্যয় যেটা কম সেখান থেকে আমরা মূলধন সংগ্রহ করবো ঠিক আছে তাহলে আজকে এ পর্যন্ত থাক আমি আশা করছি তোমরা মূলধনের ব্যয় যে চ্যাপ্টারটি ভালো মতো বুঝতে পেরেছো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা নতুন একটি চ্যাপ্টার শুরু করব সেটা হলো ঝুঁকি ঝুঁকি এবং আয়ের হার একদম তোমাদের শেষ যে চ্যাপ্টারটি নবম অধ্যায় এই চ্যাপ্টারটি আমরা নেক্সট ক্লাসে শুরু করব তাহলে সে পর্যন্ত আল্লাহ হাফেজ বলছি সবাই ভালো থেকো আমার জন্য অনেক দোয়া করো